फिर सत्तावाला कर्मी सिनेमा मद्रासार प्रति बत्सरे न्याय यार दारुलकात अनुष्ठित परचालना कमिटी एवं मद्रासार हजूरगण के निया बैठक हुई आज बैठक सिद्धांत ने आगामी दुई रमजान हईते दारुलकात ओई मद्रासा अनुष्ठित दारुलकात अपनारा आगे जरा दारुलकात आसा जावा करता जे छात्ररा आईता अभिभावक दिता तीन चार बस कोरोना महामारी लगे बंद आई अपनारा कौन जेहेतु फिर सत्ता वाला कमी मद्रासा दारुलकात अपनारा निश्चय अवगत आसोन मरहूम पी सत्ताला शाह रहमतुल्ला आलह निकटस्थ दारुसुन्ना पी सत्ताला सिनियर मद्रासा दीर्घ 2007 इंग्रेजी थी चलिए आसचे एवं प्रत्येक बसर 2007 इंग्रेजी थकिया रमजान शरीफर मासो पवित्र कुरान विशुद्ध भावे तिलावत शिखवार लगिया दारुल केरातर व्यवस्था कमिटी तरफ थे प्रत्येक बसर करा दारुल केरात चलिए आई विगत दुई तीन बसर कोविडर कारण दारुल केरात सरकार आईन और मान्यता करिया आमरा दारुल केरात चलाइछि ना एखन এই বছর যেহেতু কোনো কোভিড নাই চতুর্দিকে দারুল কেরাত হইব তৎসঙ্গে আমরা মাদ্রাসা এবং মুকাম কমিটির বিশ্বস্ত ব্যক্তিবর্গয় এই দারুল কেরাত এই বছর হইত বলিয়া দুই তিন দিন মিটিং করছই আজ সর্বশেষ মিটিং এই মিটিংকে চূড়ান্ত হয়ে গেছে যে এই বছর দারুল কেরাত হইব বিভিন্ন জায়গা থেকে আমরা মাদ্রাসার ছাত্র আসেন বিভিন্ন অন্যান্য মাদ্রাসা থেকে ছাত্র আইবার উদ্যোগ নিছই এবং অহত আমি জানাইয়া যে বাইরা থেকে যেসব ছাত্র আমরা দারুল কেরাত রমজান শরীফের মাসো ফলবার লাগি আইবা তারার খানি ব্যবস্থা কমিটির তরফ থেকে হইব তারা কোনো ফেসা করি লাগতো না আর এই বছর পবিত্র রমজান শরীফের মাসত বিজ্ঞ কারি সাহেব হলদারা প্রথম রমজান তাকিয়া 26 রমজান পর্যন্ত দারুল কেরাত হইব এবং দুই নম্বর রমজান শরীফের দিন খালাসোনা মাদ্রাসার আমরা খালাসোনার বড় সাহেব আইয়া দুই নম্বর রমজান শরীফের দিন দারুল কেরাত উদ্বোধনী করিয়া দিবা আর এই বছর 2022-23 চূড়ান্ত পরীক্ষা আমরা দারুসনাফি সত্তালা মাদ্রাসা শেষ হয়ে এখন আপাতত 18 তারিখ রিজাল্ট হইব আর ইচ্ছুক অভিভাবক লোরে আমি জানাইয়া অবস্থা আমরা তরফ থেকে আরজ করিয়া যে মাদ্রাসাত পড়ার যার ছাত্র আসেন আপনারা ইচ্ছা তাহলে আমরা মাদ্রাসাত ব্যানার টাঙ্গাইছি আপনারা মাদ্রাসাত পড়ার লাগিও এডমিশন নিতে পারবা বা রমজান পরেও আপনারা এডমিশন নিতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে প্রতি বছরের ন্যায় চলিত বছর অর্থাৎ 2023 ইংরেজি পবিত্র রমজান মাসে দারুসুন্নাহ পীর সত্তাওয়ালা শাহ কওমি সিনিয়র মাদ্রাসায় পবিত্র দারুল কেরাতের ইন্তজাম করা হয়েছে এই ব্যাপারে আমাদের এই মুকাম কমিটির পক্ষ থাকিয়া সভা অনুষ্ঠিত হয় সভার সর্বসম্মতিক্রমে দারুল কেরাত চলার লাগি গৃহীত করা হয়েছে এবং এই দারুল কেরাতের পরিচালনা করতে যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যক আমাদের কমিটিরা এই ব্যাপারে তাই তাই সুপরামর্শ যখন যা কিছুর প্রয়োজন আছে তাই তাই অবশ্যক তাই তাই বহন করিয়া নিবা এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার লাগিয়া হারি সাহেবগণের প্রতিও তাই তাই আরজ রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে সুস্থ এবং সুন্দরভাবে পবিত্র রমজান মাসে আমাদের এই দারুল কেরাতকে পরিচালনা করার তৌফিক দান করতা এই আরজ রাখি এবং আমাদের এই মাদ্রাসায় আমাদের এই দারুল কেরাত সেন্টারে এই বছর অর্থাৎ 2023 ইংরেজি রমজান মাসও জমাতে সুরা থেকে জমাতে খামিস প্রথম বর্ষ পর্যন্ত আমাদের এখানে ক্লাস চলবে এবং ভর্তি প্রথম রমজান থেকে তিন রমজান পর্যন্ত ভর্তি চলিবে এবং ভালো শিক্ষকগণের অধীনে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে তাদের মাধ্যমে আমাদের এই দারুল কেরাতকে পরিচালনা করা হয় কারি সাহেবগণের মধ্যে বিশেষভাবে আমাদের ইসমাইল আলী সাহেব এবং কারি আইনুল হক সাহেব কারি আব্দুল হকিম সাহেব কারি সারিমুল হক সাহেব কারি ফয়জুর রহমান সাহেব কারি নাজিমুদ্দিন সাহেব এবং আমি আব্দুল হান্নান মাজার ভুইয়া অবশ্য আমরা প্রত্যেকের মাধ্যমে আমরা এবং
আমি বর্তমানে অবশ্য এই দারুস সুন্না পীর সাত্তালা শাহ কৌমি সিনিয়র মাদ্রাসার দারুল খিরাতের জিম্মাদার প্রধানকারী হিসাবে আমি মোহাম্মদ আব্দুল হান্নান মাজার ভুইয়া আমরা সবাই মিলে সুন্দর ও সুষ্ঠুভাবে দারুল খিরাতকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।